ময়মনসিংহের মুক্তাগাছায় ব্যক্তিগত উদ্যোগে শুরু হয়েছে চা চাষ। বিজয়পুর গ্রামের আবুল হাসিম মাত্র 32 শতক জমিতে 1000 চারা রোপণের মাধ্যমে পরীক্ষামূলকভাবে চা চাষাবাদ শুরু করেন। তারই হাত ধরে এই অঞ্চলে দেখা দেয় বাণিজ্যিকভাবে চা চাষের উজ্জ্বল সম্ভাবনা। 6-7 জন কৃষক মিলে এই কাজটা শুরু করি। আমি পঞ্চগড় থেকে চারা নিয়ে আসি এবং এই চারাটাই পরে আমরা কয়েকজনে মিলে রোপণ করি। রোপণের এক পর্যায়ে দেখি যে আমাদের এলাকার মাটি আবহাওয়া সবকিছুই অনুকূলে আছে চায়ের জন্য। 16 মাস বয়সে চারাগুলো পরিপক্কভাবে বেড়ে উঠেছে। উচ্চতায় প্রতিটি গাছের আকার প্রায় 3 ফুট। মুক্তাগাছার মাটি এবং আবহাওয়া চা চাষের জন্য উপযোগী হওয়ায় আগামীতে আরও বড় পরিসরে চা বাগান করার ইচ্ছা পোষণ করেন এই উদ্যোক্তা। চা বাগান করে এবং সরকারের যদি পৃষ্ঠপোষকতা ঠিকমতো দেয় তাহলে তো আমি আশা করি যে এখানে একটা বিশাল চায়ের বিপ্লব ঘটবে। চা চাষের আরও ব্যাপক প্রসারের লক্ষ্যে একটি প্রকল্প প্রস্তাবনা বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। একরের পর একর জায়গা আছে, সেটা আমরা সয়েল কালেক্ট করেছি, এর আগেও একটা সার্ভে করেছি, আমরা দেখছি যে এলাকাটা সুইটেবল ফর টি। এই প্রকল্প বাস্তবায়ন হলে ময়মনসিংহ অঞ্চলে 1235 একর জমিতে 90 লাখ চারা রোপণ করা সম্ভব। চা বাগান বলতেই সিলেট, চট্টগ্রাম কিংবা পঞ্চগড়ে চা বাগানগুলোর কথাই মনে হয়। ময়মনসিংহেও চা চাষ সম্ভব হয়েছে। চা চাষের প্রধান শর্ত পরিমিত বৃষ্টিপাত, শুষ্ক ও আর্দ্র আবহাওয়া এবং পানি নিষ্কাশন থাকা। এই অসাধ্য কাজ সাধন করেছেন কৃষক আবুল হাসিম। এর মাধ্যমে চা চাষ এবং গবেষণায় নতুন দ্বার উন্মোচিত হয়েছে বলে মনে করেন চা গবেষকগণ। মুক্তাগাছার ঘোগা ইউনিয়ন থেকে জগলুল পাশা রুশো, প্রথম আলো, ময়মনসিংহ।